গল্পের বাক্সবাই রোমানানুপুর এ চ্যানেলে আমি রোমানান উপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায় লিখে একটি উপন্যাস সত্যের আড়ালে আজ শোনাব উপন্যাসটির তৃতীয় অর্থাৎ শেষ খণ্ড। বোম্বেতে বাড়ি ভাড়া জোগাড় করা খুব শক্ত তাই প্রথমে এসে আমাকে উঠতে হলো একটা হোটেলে সেখানে সময় কাটে না বোম্বেতে ট্রান্সফারের কথা আর কারোকে আগে ঘূর্ণাক্ষরেও জানায়নি আমার বোনের বিয়ে হয়ে যাবার পর বাড়িতে খবরটা প্রকাশ করে ঠিক সেই দিনই ট্রেনে চেপে বসেছি এখন কলকাতাতে নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক রকম আলোচনা এবং জল্পনা কল্পনা হচ্ছে আমার আড়ালে যা খুশি তাই হোক কাজের মধ্যে সবসময় নিজেকে ডুবে রাখব ঠিক করেছিলাম কিন্তু কাজেরও তো একটা সীমা আছে এক সময় না এক সময় একা থাকতেই হয় তখনই রাজ্যের চিন্তা মাথায় ভিড় করে উর্মির ছবিটা বারবার চোখের সামনে ভেসে ওঠে আমি সেটা তাড়াবার জন্য তখনই চলে যাই কোনো সিনেমা দেখতে যে কোনো আজে সিনেমাই হোক না কেন বিছানায় শুয়ে শুয়েও আমি যেন সিনেমা দেখি স্পষ্ট দেখতে পাই উর্মি রজত হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে কিংবা রজত মোটর সাইকেলে স্টার্ট দিচ্ছে উর্মি বসেছে পেছনে মোটর সাইকেলটা গর্জন করে শাঁ করে বেরিয়ে গেল পদপদ করে উঠছে উর্মির আঁচল সমস্ত শব্দ ভেদ করেও আমি শুনতে পাই ওদের দুজনের মিলিত হাসির শব্দ সেই সময় বিছানা থেকে উঠে আমি ঘুমের ওষুধ খেয়ে নেই আমি কলকাতা ছেড়ে চলে আসার পরে কয়েকটা দিন উর্মি আর রজতের কীভাবে কেটেছিল তা অনেকটা আমি এইরকম স্বপ্ন দেখেছি অনেকটা শুনেছি পরে লোকমুখে মুখে সবে আমার স্বপ্নের সঙ্গে মিলে গেছে আমি কলকাতা ছাড়বার পর উর্মি যখন রজতকে বিয়ে করার কথা বলেছিল তখন হুলস্থুল পড়ে গিয়েছিল ওর বাড়িতে এবং জেনে শোনা আত্মীয় মহলে সকলের কাছে এই ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়েছিল আমার পলায়নের ফলে সকলে ধরে নিয়েছিল যে উর্মিশাতে আমার কিছু একটা গুরুতর গণ্ডগোলি ঘটেছে কিন্তু পাত্র হিসেবে রজতকে কারোরই পছন্দ হয়নি সাধারণ সংসারী লোকেরা রজতের মতন ছেলেকে সুনজরে দেখে না তার লম্বা চওড়া চেহারা অন্যদের কাছে মনে হয় গুন্ডার মতন সে একটা মাঝারি চাকরি করে বটে কিন্তু সে উশৃঙ্খল বাউন্ডুলে তার বিশেষ সম্পত্তি নেই জমানো টাকা নেই প্রকাশ্যে মদ খায় নারী ঘটিত অনেক কাহিনী আছে তার নামে তার উপরে একেবারেই নির্ভর করা যায় না উর্মিকে অনেকে নিবৃত করার চেষ্টা করেছিল তাকে আবার পাঠিয়ে দিতে চেয়েছিল দিল্লিতে কিন্তু অন্য কারোর কথায় সে যে মত বদলাবে না তা আমি অন্তত খুব ভালো করেই জানি উর্মি যখন আমাকে ছাড়তে পেরেছে তখন আর কারোকে সে গ্রাহ্য করবে না উর্মির দাদা সুকমল বোম্বে পর্যন্ত ধাওয়া করেছিল আমাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনার জন্য সুকমল ভেবেছিল উর্মির সঙ্গে আমার সাধারণ ঝগড়া বা মান অভিমান হয়েছে আর একবার দুজনে দেখা করিয়ে দিতে পারলেই সব ঠিক হয়ে যাবে আমি সুকমলকে খুব শান্তভাবে বুঝিয়ে বললাম যে আমি উর্মির ভালোর জন্য ওকে ছেড়ে এসেছি রজতের সঙ্গে ও স্বভাবের মিল হবে রজতকে ওই সত্যিকারের ভালোবাসতে পারবে সুকমল বলল ওটা ভালোবাসা নয় ওটা একটা সাময়িক মোহ কিন্তু উর্মির চব্বিশ বছর বয়স হয়ে গেছে সে বুঝবে না কোনটা মোহ কোনটা ভালোবাসা মেয়েরা অনেক বয়স পর্যন্ত ছেলে মানুষ থাকে ওরা নিজেদের সম্পর্কে কিছুই বোঝে না তবু ও যদি ভুল করতে চায় তুমি আমি বাধা দেবার কে জীবনটা তো ওর নিজেরই তাহলে ও যদি এরকম একটা ভুল করে আমি দাদা হয়েও তাকে বাধা দেব না এসব ক্ষেত্রে বাধা দিয়েও কোনো ফল হয় না তুই রজতের সঙ্গে দেখা করেছিস ওরে বাবা সে তো একটা গুন্ডা তার ভাবভঙ্গি দেখলে মনে হয় আমরা কোনো আপত্তি করলেও সে উর্মিকে কেড়েই নিয়ে যাবে অবশ্য এসব লোককে কী করে ঠান্ডা করতে হয় আমি জানি সুকোমল তুই ভুল করছিস রজত মোটেই গুন্ডা নয় তার অনেক গুণ আছে ওকে বিয়ে করলে উর্মি সুখী হবে এ বিয়ে হবেই মাঝখানে তোরা বাধা দিয়ে ব্যাপারটাকে তেঁতো করে তুলিস না কলকাতায় ফিরে যাবার আগে সুকমল আমার দিকে একটা ঘৃণের দৃষ্টি দিয়ে বলে গেল তুই যে এত কাপুরুষ তা আমি জানতাম না তুই এত সহজে ছেড়ে দিলি নিজের বোন বলে বলছি না উর্মিকে ছেড়ে দিয়ে তুই বিরাট ভুল করলি আমি সে কথার কোনো উত্তর দেইনি। আমি আগেই শুনেছিলাম রজত আনুষ্ঠানিক মন্ত্র পড়া বিয়েতে রাজি নয় ওরা রেজিস্ট্রি করবে তারপর খাওয়া দাওয়া আমি মনে মনে স্পষ্ট দেখতে পাচ্ছি নির্দিষ্ট দিনে রজতের ফ্ল্যাটে কয়েকজন বন্ধু বান্ধব এসেছে মাঝখানে গম্ভীর মুখে প্রৌর রেজিস্ট্রার দু একটা শপথ বাক্য এবং কয়েকটা সই হয়ে গেল বিয়ে সারা জীবনের অঙ্গীকার এখন থেকে উর্মি সামাজিকভাবেই রজতের এরপর খাওয়া দাওয়া উর্মি কি নববধূর মতো লজ্জাশীলা না সহজ স্বাভাবিকভাবে সকলকে খাদ্য পরিবেশন করছে সেটাই যেন উচিত রজতও ঘুরে ঘুরে সকলকে জিজ্ঞেস করল আরেকটা ফিশ ফ্রাই নেবেন না একটু দই ওখানে আমার কথা একবারও কি কারোর মনে পড়েছে বিয়ের পর হানিমুন আমি উর্মিকে কাশ্মীরে নিয়ে যাব বলেছিলাম রজত অত দূরে যাবে না রজত খুব পাহাড় ভালোবাসে খুব সম্ভবত দার্জিলিং দার্জিলিংয়ে রজত আর উর্মি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কালা পাহাড়ের দিকে যাচ্ছে দারুণ খুশিতে উজ্জ্বল দুই তরুণ তরুণী কি সুন্দর মানিয়েছে ওদের ওরা হাত ধরাধরি করে দৌড়াচ্ছে কাছাকাছি আর কেউ নেই ওরা কি বুঝতে পারছে যে হাজার মাইল দূর থেকে ওদের আমি দেখছি ঘোড়া ভাড়া করেছে রজত উর্মিকে ঘোড়ায় চড়া শেখাচ্ছে উর্মি একটুও ভয় পাচ্ছে না হাসিতে দুলে দুলে উঠছে ওর শরীর রজত আর উর্মি পাশাপাশি দুটো ঘোড়ায় চড়ে যাচ্ছে কালিম্পং এর দিকে যেন সে যুগের এক রাজকুমার আর রাজকুমারী বৃষ্টি বৃষ্টি হঠাৎ বৃষ্টি এসে গেছে ভিজে যাচ্ছে উর্মি ইস যদি ঠান্ডা লেগে যায় ওরা দুজন বাচ্চা ছেলেমেয়ের মতন ছুটে ছুটে আসছে হোটেলের দিকে উঠে গেল হোটেলের দোতলায় উর্মির খুব শীত করছে এখনও রজত ওর হাতে হাত ঘষে গরম করে দিচ্ছে রজত সাংবাদিক কত লোকের সঙ্গে চেনা দার্জিলিংয়ে অনেক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হচ্ছে মেলের কাছে রজতের দুজন বন্ধু তারা শিলিগুড়ি থেকে মোটর এসেছে বেড়াতে একজনের মোটরসাইকেলে কি যেন একটা গণ্ডগোল দেখা দিয়েছে মোটরসাইকেলটা রজতের নেশার মতন উর্মিকে দাঁড় করিয়ে রেখে রজত তার বন্ধুর মোটরসাইকেল সরাচ্ছে এই তো ঠিক হয়ে গেল রজতের মুখে সাফল্যের হাসি রজত উর্মিকে বলছে তুমি একটু দাঁড়াও আমি মোটরসাইকেলটা একটু ট্রায়াল দিয়ে আসি স্টার্ট দিয়ে রজত সেটা নিয়ে দুরন্ত গতিতে বেরিয়ে গেল অনেকক্ষণ ধরে শোনা যায় না শব্দ না কত আর ছবি দেখাব আবার দুটো ঘুমের বড়ি খেয়ে শুয়ে পড়ে চোখ বুঝলাম আহ ঘুম কিছুতে আসবে না মাঝরাত্রে কিসের একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আওয়াজ না কে যেন ধাক্কা দিল আমার মাথায় কে যেন আমাকে ধাক্কা দিতে দিতে ব্যাকুল গলায় বলল বিভাস ওঠো ওঠো কিছুই বুঝতে পারলাম না ঘরে দরজা বন্ধ কি আমাকে ধাক্কা দিয়ে জাগাবে উঠে আলো চাললাম দরজা বন্ধই আছে ঘরে কেউ নেই তবে আমার সুটকেসটা একটা ছোট টেবিলের উপর রাখা ছিল সেটা পড়ে গেছে নিচে সেই শব্দেই বোধহয় ঘুম ভেঙেছে সুটকেসটা পড়ল কি করে হয়তো আমার পায়ের ধাক্কা লেগেছে ঘুমের মধ্যে যদিও ওটা বেশ দূরে না আসলে আমার ঘুম ভেঙেছে একটা দুঃস্বপ্ন দেখে উফ কি বৃষ্টি স্বপ্ন আমি দেখলাম দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তা দিয়ে দারুণ স্পিডে মোটরসাইকেল নিয়ে ছুটে আসছে রজত পাশেই খাদ তবু দুঃসাহসী রজত সে অবস্থাতে পকেট থেকে ব্র্যান্ডির বোতল বার করে চুমুক দিতে গেল এক হাতে হ্যান্ডেল ধরা এ কি করছে রজত হঠাৎ হ্যান্ডেলটা বেঁকে গেল কিংবা চাঁকা স্কিড করল মোটরবাইক শুদ্ধ রজত গড়িয়ে পড়ছে খাদে অনেক অনেক নিচে না 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 এ হতেই পারে না অসম্ভব অসম্ভব উর্মিকে যখন আমি আবার দেখলাম তখন তাকে মানুষ না বলে একটি ধ্বংসস্তূপী বলা যায় দেহে প্রাণ আছে অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে শরীরে ঠিক মতন রক্ত চলাচল করছে শুধু আলোটুকুই নেই সেই উর্মিকে যেন চেনাই যায় না সর্বক্ষণ বিছানায় শুয়ে থাকে কাঁদে না দেওয়ালে দেখে তাকে সময় কি যেন ভাবে সেই দুঃস্বপ্ন দেখার পরের দিনই আমি টেলিগ্রামে রজতের দুর্ঘটনার খবর পেয়েছিলাম আমি যেরকম দেখেছিলাম প্রায় সেরকমভাবে খাঁদে পড়ে গিয়ে রজত মারা গেছে তার শরীরটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল টেলিগ্রামটা পেয়ে আমি কেঁদেছিলাম রজত আমার বন্ধু ছিল অনেকখানি বড় প্রাণ ছিল তার সে প্রাণের একে অপজয়। উর্মির কথা ভেবেও আমি কান্না থামাতে পারিনি অনেকক্ষণ উর্মি জীবনে সুখ চেয়েছিল রজত কেন তাকে এরকমভাবে বঞ্চিত করে চলে গেল সে নিজেও নিয়ে গেল কি দারুণ অতৃপ্তি টেলিগ্রাম পাওয়ার পরই অবশ্য আমি কলকাতায় ছুটে যায়নি টেলিগ্রাম পাঠিয়েছিল সুকমল আমি জানতাম সুকমলই উর্মিকে দার্জিলিং থেকে কলকাতায় নিয়ে আসবে এই সময়ে আমার যাবার দরকার নেই এখন কেউই উর্মিকে সান্ত্বনা দিতে পারবে না আমিও না আমি এক মাস অপেক্ষা করলাম বোম্বেতে সে এক মাস যে কত দীর্ঘ কত যন্ত্রণাময় তা আমি কারোকে বোঝাতে পারব না প্রতি মুহূর্তে আমি চাইছিলাম উর্মির কাছে ছুটে যেতে অথচ জানতাম তখন যাওয়া চলে না এই এক মাস সময়ে আমি নিলাম উর্মির শোক খানিকটা শান্ত হওয়ার জন্য সময়ের একটা আমার অমোগ আছেই তাছাড়া এই শোকের মধ্যে আমার কথা উর্মির দু একবার মনে পড়বেই খবর পেয়ে আমি উর্মির কাছে ছুটে যাব এটা ছিল স্বাভাবিক কিন্তু আমি না যাওয়ায় উর্মি নিশ্চয়ই একটু বিস্মিত হবে কারণটা বোঝার চেষ্টা করবে অর্থাৎ উর্মির মনে আমার জন্য একটা প্রতীক্ষা জন্মাবার সময় নিচ্ছিলাম আমি আমি যখন কলকাতায় ফিরে উর্মির খাঁটের পাশে দাঁড়ালাম উর্মি শান্তকলায় জিজ্ঞেস করল তুমি এত দেরি করে এলে আমি বললাম কিছুই তো দেরি হয়নি সামনে দীর্ঘ জীবন পড়ে আছে উর্মি আমার দিকে স্থির চোখ মিলে বলল আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই আমি বাঁচবো কি জন্য আমার জন্য বিভাস আমি তোমার নখেরও যোগ্য নই আমি তোমাকে যা অপমান করেছি উর্মি ও কথা থাক আচ্ছা একটা কথা বলো তো রজতের সঙ্গে কি আমার সত্যি দেখা হয়েছিল আমি কি সত্যি ওকে বিয়ে করেছিলাম নাকি পুরো ব্যাপারটা একটা দুঃস্বপ্ন অনেকটা স্বপ্নেরই মতো আমি রজতের মুখটা এখন আর মনে করতে পারছি না রজত মরে গেছে না আমি মরে গেছি আমি মরে গেছি বোধ হয় আমি উর্মির মাথার কাছে বসে ওর হাতটা তুলে নিলাম মনে হলো যেন সেই হাতে একটু প্রাণের স্পন্দন নেই ওর ঠোঁট দুটো সম্পূর্ণ বিবর্ণ চোখ দুটোতে জ্যোতির চিহ্ন মাত্র নেই উর্মির মা এবং সুকুমল বলল উর্মি যদি দিনের পর দিন এরকমভাবে শুয়ে থাকে তাহলে ও আর কিছুতেই বাঁচবে না এভাবে মেয়েটাকে চোখের সামনে মরতে দেখা যায় তখন উর্মিকে বাঁচাবার যা একটা উপায় আমি তাই করলাম একদিন ওকে প্রায় জোর করে বিছানা থেকে তুলে এনে আমার গাড়িতে এনে বসালাম তারপর নিয়ে এলাম গঙ্গার ধারে একটু আগে বৃষ্টি হয়ে গেছে বলে গঙ্গার ধারটা সেদিন অনেক নির্জন জলের পাশে দাঁড়িয়ে আমি উর্মিকে বললাম রজতের সঙ্গে দেখা হবার আগে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তোমার মনে আছে উর্মি ঘাড় নেড়ে বলল হ্যাঁ আমাদের জীবন আবার সেখান থেকে শুরু করা যায় না না। কেন আমি তোমার অযোগ্য আমি তোমাকে অপমান করেছি আমি নষ্ট অন্যের উচ্ছিষ্ট তুমি আমার কাছে সেই উর্মি আছো ঠিক আগেকার মতন তা হয় না তা হয় না তা হয় না রজতকে তুমি ভুলতে পারবে না ভোলা কি সস্তা সম্পূর্ণ ভুলতে বলছি না তার স্মৃতি থাকবেই তবু সেজন্য তুমি তো তোমার নিজের জীবনটা নষ্ট করতে পারো না আমি কি আবার বাঁচতে পারবো এই কথা বলার সঙ্গে সঙ্গে উর্মি ঝুপ করে মাটিতে পড়ে যাচ্ছিল আমি তাড়াতাড়ি ওকে ধরে তুললাম ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম কি হলো উর্মি কি হয়েছে তোমার কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে উর্মি ম্লান গলায় বলল কি জানি বোধহয় মাথাটা ঘুরে গিয়েছিল কিংবা কেউ কি আমাকে ধাক্কা দিয়েছে আশেপাশে কোনো লোক নেই কে আবার ধাক্কা দেবে এতদিন বিছানায় শুয়ে থেকে থেকে ওর পা পাদুটি দুর্বল হয়ে গেছে ওকে দাঁড় করিয়ে রাখাই বোধহয় ভুল হয়েছে আমার আস্তে আস্তে ধরে ধরে ওকে নিয়ে এসে একটা বেঞ্চে বসালাম তারপর বললাম উর্মি তুমি আমার ছিলে এখনো আমারই আছো মাঝখানে যেটা ঘটে গেছে সেটা কিছুই নয় উর্মির গালে যেন রক্তের আভা দেখা দিল ফিস ফিস করে বলল বিভাসদা। তুমি মহৎ কিন্তু আমার জন্য আর কত কষ্ট সহ্য করবে আমি হেসে বললাম আমি মহৎহৎ কিছু না আমি স্বার্থপর আমি তোমাকে চাই তোমাকে ছাড়া আমার চলবেই না রজতের মৃত্যু ঠিক আড়াই মাস পরে উর্মির সঙ্গে আমার বিয়ে হয়ে গেল রেজিস্ট্রি করেই এত তাড়াতাড়ি একটি বিধবা মেয়ের আবার বিয়ে হওয়া হয়তো দৃষ্টিকোটও মনে হতে পারে কিন্তু এ নিয়ে কেউ একটাও কথা বলেনি সকলেই বুঝেছিল উর্মির আবার সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য এটাই একমাত্র উপায় শেষ পর্যন্ত বিয়েতে রাজি হওয়ার আগে উর্মি আমাকে দিয়ে শপথ করিয়ে নিয়েছিল যে আমি কোনোদিনও রজতের নাম আর উচ্চারণ করতে পারব না রজত আর কোথাও নেই সে মুছে গেল আমার বড় মামার একটা বাড়ি আছে মধুপুরে বাড়িটা খালিই পড়ে থাকে পুজোর সময় শুধু মামারা যান আমি উর্মিকে নিয়ে রওনা দিলাম মধুপুরে বিয়ের দুদিন পরেই কাশ্মীরে যাবার কথা বলেছিলাম কিন্তু উর্মি রাজি হয়নি ও এখন বেশি লোকজনের মধ্যে যেতে চায় না অন্য লোকেদের সঙ্গে কথা বলতে ওর ইচ্ছে করে না শুধু আমার সঙ্গে নির্জনে কোথাও থাকতে চায় সেদিক থেকে মধুপুরের বাড়িটা চমৎকার স্টেশন থেকে বেশ খানিকটা দূরে দোতলা ছিমছাম বাড়ি সামনে বিরাট বাগান বাগানের গেটের সামনে দিয়েই একটা চওড়া রাস্তা চলে গেছে জসিডির দিকে আশেপাশে আরও তিন চারখানা বড় বড় বাড়ি থাকলেও অধিকাংশই ফাঁকা আমাদের বাড়ির ঠিক পেছনটাতেই প্রকাণ্ড মাঠ তারপর পাহাড় জানলা দিয়ে তাকালেই দিগন্তের পাহাড় চোখে পড়ে বাড়ির মালি এবং তার বউ ছেলে মেয়ে থাকে বাগানের একপাশের ঘরে ওরাই আমাদের রান্না বান্না করে দেবে মামা বলে দিয়েছেন মালির বউ নাকি দারুণ রান্না করে আমরা এসে পৌঁছলাম সন্ধির দিকে বাগানের গেটের কাছে টাঙ্গা থেকে নামার পর অনেকদিন পরে উর্মির মুখে একটু হাসি ফুটল ও বরাবরই বেড়াতে ভালোবাসে শহর ছাড়িয়ে অন্য কোথাও গেলেই খুশি হয় বাড়িটা দেখে উর্মি বলল বাহ কি সুন্দর বাড়িটা ঠিক ছবির মতন তোমার পছন্দ হয়েছে তাহলে এখানে আমরা অনেক দিন থাকব তোমার যতদিন খুশি অফিসে আমার অনেক ছুটি পাওনা আছে এখানে আমাদের নতুন জীবন শুরু হবে যেন সত্যিই নতুন জীবনে প্রবেশ করছি এইভাবে আমরা দুজনে একসঙ্গে পা ফেলে ঢুকলাম বাড়ির মধ্যে আমি আগে দু তিনবার এসেছি এই বাড়িতে সুতরাং আমার সবই চেনা উর্মি প্রথমে ঘুরে ঘুরে দেখল সারা বাড়িটা তারপর মালিকে বাজার করতে পাঠিয়ে আমরা বেড়াতে গেলাম বাগানে বাগানের মাঝখানে একসময় কেয়ারি করা গোলাপের ক্ষেত ছিল আমি ছেলেবেলায় এসে দেখেছি এখন আর সেসব নেই সারা বছর কেউ থাকে না বলেই এখন সেখানে আলু আর টমেটো চাষ হয় মালিশ সেগুলো বিক্রি করে খায় তবে দেয়ালের পাশে পাশে অনেকগুলো বড় বড় ইউক্যালিপটাস গাছ আছে এক কোনো একটা পেয়ারা বাগানও এখনও রয়ে গেছে ছেলেবেলা আমরা ভাই বোনের এসে এখানে খুব ফুটোফুটি করতাম উর্মিকে সেই সব গল্প শোনাই ও বেশ আগ্রহ বোধ করে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে অনেক কথা উর্মিকে এখন অনেক স্বাভাবিক দেখায় এই আড়াই মাসে বেশ রোগা হয়ে গেছে উর্মি চোখ মুখের দুর্বল ভাবটা এখনও কাটেনি তবু এই পরন্ত বিকেলে তাকে খুবই সুন্দর দেখায় উর্মির দিকে তাকিয়ে আমার মধ্যে অদ্ভুত বিস্ময় জাগে কত দিন ধরে চিনি ওকে কতবার এরকম বিকেলবেলা একসঙ্গে বেরিয়েছি কিন্তু আজ মনে হচ্ছে সব কিছুই আলাদা উর্মি আমার স্ত্রী এতে অনেক কিছু তফাত হয়ে যায় আমি আলতোভাবে উর্মির হাতটা ধরলাম বাগানটা সম্পূর্ণ নির্জন আমাদের কেউ দেখছে না এখন অনায়াসে উর্মিকে আরও ঘনিষ্ঠভাবে আদর করতে পারি দু এক বছর আগেও এরকম করেছি কিন্তু এখন সে কথা মনে এলো না উর্মি দূরের পাহাড়ের দিকে তাকিয়ে বলল আচ্ছা ওই পাহাড়গুলো কত দূরে আমি বললাম ঠিক জানি না বোধ হয় নিশ্চয়ই কুড়ি পঁচিশ মাইল হবে না না অত দূরে নয় বড়জোর সাত আট মাইল তবে যে শুনেছিলাম যে পাহাড়কে দেখে খুব কাছে মনে হয় আসলে সেগুলো অনেক দূরে তা বলে কুড়ি পঁচিশ মাইল দূরে জিনিসকে আর খালি চোখে দেখা যায় বিভাস দা আমরা একদিন ওই পাহাড়ে বেড়াতে যাব আমি শব্দ করে হেসে উঠলাম উর্মি অবাক হয়ে তাকালো আমার দিকে আমার হাসির কারণটা ঠিক বুঝতে পারলো না একটু যেন আহতভাবে বলল হাসলে কেন আমরা যাব না ওই পাহাড়ে আমি ওর হাতে চাপ দিয়ে বললাম নিশ্চয় যাব কিন্তু স্বামীকে কি কেউ দাদা বলে ডাকে উর্মি লজ্জা পেয়ে গেল এখন ওর পুরনো অভ্যেসটা যায়নি মাঝে মাঝে বিভাসদা বলে ফেলে আমাকে এটা এমন কিছুই না আমি উর্মিকে লজ্জা দেবার জন্যই মনে করিয়ে দিচ্ছিলাম অন্ধকার হয়ে এসেছে আর বাগানে থাকার কোনো মানে হয় না আমরা বাড়িতে ফিরে এলাম ট্রেন জার্নির পর উর্মি নিশ্চয় এখন ক্লান্ত আর একটু বিশ্রাম নেওয়া উচিত আমি একরকম জোর করে উর্মিকে বিশ্রাম নিতে পাঠালাম তারপর আমি একটা বই খুলে বসলাম আমার মামারা অনেক খরচ করে এ বাড়িতে ইলেকট্রিক এনেছিলেন বটে কিন্তু সন্ধ্যেবেলা ভোল্টেজ এত ড্রপ করে যে লালচে আলোয় ভালো করে প্রায় দেখাই যায় না তাছাড়া লোডশেডিং হয় রাত্রির দিকে আমি অবশ্য বই খুলেও দিকে মন বসাতে পারছিলাম না মন চলে যাচ্ছে অন্য দিকে। আমার মনে এখন শুধু একটাই চিন্তা উর্মিকে সুখী করতে হবে উর্মির জীবনটা আবার সুন্দর ও আনন্দময় করে তুলতে হবে আমি কি তা পারব না খানিকটা বাদে মালি এসে জানালো যে রান্না তৈরি হয়ে গেছে খাবার ঠান্ডা করে লাভ নেই উর্মি একটু ঘুমিয়ে পড়েছিল আমি তাকে ডেকে নিয়ে এলাম ডাইনিং রুমে মালিটি সত্যি খুব কুশলী ডাইনিং টেবিলে পরিষ্কার চাদর পেতে প্লেট ও কাঁটা চামচ সাজিয়ে রেখেছে এই অল্প সময় রান্নাও করেছে অপূর্ব গরম গরম ভাত মুগের ডাল বেগুন পোড়া ও পেঁয়াজ মাখা ফুলকপির তরকারি ও মুরগির ঝোল আমি বেশ তরিবত করে খাচ্ছিলাম একসময় উর্মিকে জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে তোমার ভালো লাগছে উর্মি মুরগির ঝোলে স্বাদ নিয়ে বলল হ্যাঁ বেশ ভালোই তারপর মালির দিকে তাকিয়ে বলল ঝাল এত কম দিয়েছ কেন দাদা ঝাল খান কাল থেকে একটু বেশি ঝাল দেবে আমি খাওয়া থামিয়ে উর্মির দিকে তাকিয়ে রইলাম আমাদের সাত পুরুষে কেউ কখনো ঝাল খায় না বাড়িতে লঙ্কা সম্পর্কে একটা আতঙ্ক আছে আমি ঝাল জিনিস জিবে ছোঁয়াতে পারি না একবার দক্ষিণ ভারতে অফিসের কাজে গিয়ে আমি ঝাল রান্নার জ্বালায় এমনই অস্থির হয়ে উঠেছিলাম যে কয়েকদিন শুধু ফল আর দই খেয়ে কাটিয়েছি আমার খাদ্য অভ্যেস যে উর্মি একেবারে জানে না তা নয় ওদের বাড়ি অনেকবার নেমন্তন্ন খেয়েছি তাছাড়া দিল্লিতে উর্মি দাদার বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলাম তখন আমার জন্য বিশেষ করে ঝাল ছাড়া রান্না হতো উর্মি নিশ্চয়ই সে কথা ভুলে গেছে এত বড় একটা ঝড় বয়ে গেল ওর জীবনের উপর দিয়ে এসব খুঁটিনাটি কি করে মনে থাকবে এমন হতে পারে উর্মি নিজে ঝাল খেতে ভালোবাসে তাই ধরে নিয়েছে যে আমিও ঠিক আছে এখন থেকে আমিও ঝাল খাওয়া অভ্যেস করব মালিকে বললাম হ্যাঁ কাল থেকে রান্নায় একটু ঝাল দিও ঝাল ছাড়া খাওয়া যায় না খাওয়া দাওয়া শেষ করে আমরা একটুক্ষণ বসলাম দোতলার বারান্দায় বাগানের সামনে দিয়ে রাস্তাটা বহু দূর চলে গেছে ফিকে জোস নাই সেটিকে অন্তহীন পথ মনে হয় হাওয়াই ইউক্যালিপটাসের পাতায় ঝিরছিরে শব্দ একটা টাটকা সুগন্ধ পাওয়া যায় আমরা কথা না বলে চুপ করে বনের দৃশ্য উপভোগ করতে লাগলাম রাতমাত্র নটা চতুর্দিক নির্জন বলে এরই মধ্যে গভীর রাত মনে হয় আমার দেরি করে ঘুমোনো অভ্যেস বিছানায় শুয়ে কিছুক্ষণ বই না পড়লে আবার ঘুম আসে না এখন থেকে এইসব অভ্যেসও পাল্টাতে হবে আমার মনে হলো উর্মি আজ ক্লান্ত ওকে আর বেশিক্ষণ জাগিয়ে রাখা ঠিক নয় হাওয়ায় একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে আমি জিজ্ঞেস করলাম উর্মি তোমার কি শীত করছে একটু চলো উঠে পড়ি শুয়ে পড়া যাক তুমি এক্ষুনি শোবে হ্যাঁ আমার একটু ঘুম পাচ্ছে উর্মি আর আপত্তি করল না আমরা বারান্দা ছেড়ে ঘরে চলে এলাম উর্মি চুল বেঁধে মুখে ক্রিম মেখে শুয়ে পড়ল আমি জামা কাপড় বদলে বিছানায় চলে এলাম জানলা দিয়ে একফালি ফালি এসে পড়েছে ঘরে অনেকখানি আকাশ দেখা যায় কোথা থেকে যেন একটা ফুলের হালকা গন্ধ ভেসে আসছে হাওয়ায় বিয়ের পর অন্যদের যেমন ফুল ফুলসজ্জা হয় আমাদের সেরকম কিছু হয়নি রেজিস্ট্রি বিয়ের পর আমরা আলাদাভাবে দুজনে দুজনের বাড়িতেই থেকেছি প্রকৃতপক্ষে আজই প্রথম সেই ফুলসজ্জার রাত আমার কি উচিত ছিল কিছু ফুল কিনে এনে বিছানায় ছড়িয়ে দেওয়া একবার কথাটা মনে এসেছিল অবশ্য তারপর লজ্জা পেয়েছিলাম নিজে নিজে এসব করা যায় না আজই স্বামী স্ত্রীর মিলনের দিন উর্মির শরীরের মাদকতার জন্য আমার মধ্যে একটা তীব্র ব্যাকুলতা থাকলেও আমি মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে এ ব্যাপারে আমি তাড়াহুড়ো করব না উর্মির মন এখনও দুর্বল হঠাৎ কি প্রতিক্রিয়া হবে কে জানে বরং আরও কিছুদিন সময় কাটুক উর্মি যখন নিজে থেকে যাইবে আমি উর্মির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম উর্মি নিঃশব্দে শুয়ে রইল কিছুক্ষণ তারপর এক সময় মনে হল ও ঘুমিয়ে পড়েছে আমি কাঠ হয়ে জেগে রইলাম শরীর মধ্যে একটা ছটফটা নেই আমাকে দমন করতেই হবে কিন্তু বোধহয় সারা রাত ঘুম আসবে না এক সময় উর্মি পাশ ফিরে আমার কাছাকাছি চলে এসে মৃদু গলায় বলল তোমার বুকে আমি একটু মাথা রাখব আমি বললাম হ্যাঁ রাখো না তুমি ঘুমো ঘুম আসছে না আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তুমি আমাকে ঘেন্না করবে না তো ছি এ কি কথা বলছ আমি আলতোভাবে উর্মির মুখটা তুলে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালাম আর বেশি কিছু এখন না উর্মি আমাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুছল আমি ওর পিঠে হাত রেখে বললাম আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না জানি তুমি আমাকে আর দূরে চলে যেতে দিও না ঘুমও এবার ঘুমো তুমিও ঘুমও ঘুমের মধ্যেও কিন্তু আমাকে ছেড়ো না আরও কিছুক্ষণ চুপচাপ কেটে গেল আমার বোধহয় একটু তন্দ্রে এসেছিল হঠাৎ উর্মি ধরফর করে উঠে বসে বলল ও কি ও কি আমি চমকে উঠেছিলাম উঠে বসে উর্মিকে ধরে বললাম কি, কি হয়েছে উর্মি বিয়ভুলভাবে বলল কিসের শব্দ কি আসছে কোথায় শব্দ কোনো শব্দ নেই শুনতে পাচ্ছ না ভালো করে শোনো আমি উৎকর্ণ হয়ে রইলাম বহু দূরে একটা ঝিকঝিক শব্দ হচ্ছে ঠিকই রাস্তার কোনো গাড়ির আওয়াজ আমি বললাম রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তাতে কি হয়েছে না তুমি ভালো করে শোনো এবার বোঝা যায় আওয়াজটা একটা মোটরসাইকেলের ক্রমে আওয়াজটা বাড়ছে অর্থাৎ এদিকে আসছে উর্মি চেঁচে উঠল ও আসছে ও আমাকে কেড়ে নিয়ে যাবে আমি উর্মিকে ঝাঁকুনি দিয়ে বললাম উর্মি কি ছেলে মানুষই করছো রাস্তা দিয়ে একটা মোটর যাচ্ছে তাতে তোমার ভয় পাবার কে আছে না 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 তুমি জানো না ও আসছে ও আমাকে ছাড়বে না মোটর সাইকেলের আওয়াজটা খুবই কাছে এসে পড়েছে আমি উর্মিকে চেপে ধরে রইলাম উর্মির দুর্বল মনে নানা রকম ভয়ের চিন্তা মোটর সাইকেলটা আমাদের বাড়ির সামনে দিয়ে পেরিয়ে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম আমি কিন্তু শব্দটা আমাদের বাড়ির খুব কাছাকাছি এসে হঠাৎ থেমে গেল সঙ্গে সঙ্গে উর্মি তীব্র কান্নার সঙ্গে চেঁচিয়ে উঠল ও এসে পড়েছে ও ঠিক এসে পড়েছে আমাকে কেড়ে নিয়ে যাবে আমি উর্মিকে ছেড়ে লাফিয়ে চলে এলাম জালনার কাছে রাস্তায় কেউ নেই মোটর সাইকেলটা দেখা যাচ্ছে না পাতলা জোৎনা ছড়িয়ে আছে চারিদিকে নিশ্চয়ই মোটর সাইকেলটা ঢুকে গেছে কাছাকাছি কোনো বাড়িতে আমাদের তিনখানা বাড়ি আছে সেন্ট লজে মানুষজন আছে দেখেছিলাম সে বাড়ির কারোর মোটরসাইকেল থাকা খুবই সম্ভব জানলা থেকে আবার উর্মির কাছে ফিরে আসতেই উর্মি কান্নায় ভেঙে পড়ে বলতে লাগল ও আমাকে কেড়ে নিতে এসেছে তুমি ছেড়ে দিও না ছেড়ে দিও না বিভাসদা তুমি আর কিছুতে আমাকে ছেড়ে দিও না বোম্বাইতে যে ঘুমের ওষুধগুলো কিনেছিলাম তার কিছু অবশিষ্ট ছিল ভেবেছিলাম ওগুলো আর কখনও কাজে লাগবে না কিন্তু আবার কাজে লাগলো উর্মিকে ঘুমের ওষুধ খাইয়েই ঘুম পাড়াতে হলো আমি প্রায় সারা রাতি জেগে রইলাম সেরাতে আর কিছু হলো না সকালবেলা ঘুম থেকে উঠে উর্মি কিন্তু রাত্রের কথা কিছু উল্লেখ করল না মুখখানা একটু গম্ভীর ও আমি বললাম উর্মি চট করে তৈরি হয়ে নাও আমরা একটু বেরুব সকালবেলা এখানে বেড়াতে খুব ফাইন লাগে কোনোরকম ওজোর আপত্তি তোলার সুযোগ না দিয়েই আমি উর্মিকে হাত ধরে তুললাম বিছানা থেকে উর্মি অল্পক্ষণেই তৈরি হয়ে নিল আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা বেড়াতে সত্যিই ভালো লাগে বাতাসে একটা শিশিরে ভাব ঘাসগুলো ভেজে আছে শিশিরে আমরা বাগান ছেড়ে চলে এলাম বাইরের রাস্তায় বেশ খানিকটা দূরে চলে গেলাম হাঁটতে হাঁটতে আমি গোপনে লক্ষ্য করেছিলাম রাস্তায় মোটরসাইকেলের টায়ারের দাগ দেখা যায় কিনা ঠিক বোঝা গেল না গরুর গাড়ি চাকার দাগি প্রকট সেন লজের কম্পাউন্ডটা বিরাট ওর ভেতরে কোনো মোটরসাইকেল রাখা থাকলেও বাড়ি থেকে দেখা যায় না ও বাড়িতে অনেক লোক এসেছে বারান্দায় বসে চা খাচ্ছে পাঁচ সাতটি যুবক যুবতী একটা রেকর্ড প্লেয়ারে গান বাজাচ্ছে আমি মনে মনে ঠিক করলাম শিগগির একদিন ও বাড়িতে গিয়ে ওদের সঙ্গে আলাপ করতে হবে মানুষ নির্জনতা খুঁজতে আসে ঠিকই কিন্তু আবার মানুষের সঙ্গ ছাড়া ভালোও লাগে না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম শোয়ার ঘরে রাত্রিরে ভালো ঘুম হয়নি বলে আবার একটা দিবানিদ্রা দেবার স্বাদ ছিল কিন্তু উর্মি হঠাৎ বলল কাল রাত্রির আমি তোমাকে খুব জ্বালাতন করেছি তাই না আমি অবাক হবার ভান করে বললাম জ্বালাতন আমাকে আবার তুমি কখন জ্বালাতন করলে একটু জ্বালাতন করলে তো আমি খুশি হতাম কাল আমি মিছিমিছি ভয় পেয়েছিলাম মন দুর্বল থাকলে ওরকম হয় মনটাকে শক্ত করার চেষ্টা করো উর্মি নিজে এসে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল আমার গালে গাল ঠিকে বলল তুমি এত ভালো তবু আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম কি করে আমি অনুভব করলাম উর্মির গাল রীতিমতো উত্তপ্ত কামনা বাসনা যে উত্তাপ আনে ঠিক আগেকার উর্মির মতন গভীর আবেগে আমি ওর ঠোঁটে চুমু খেলাম উর্মি ওর জীব দিয়ে সাড়া দিল এবার সব বাঁধ ভেঙে গেল আমি চুম্বনে চুম্বনে আচ্ছন্ন করে দিলাম উর্মিকে ওর কানের পাশে ঘাড়ে গলায় বুকে আঁকা হলো অজস্র চুম্বন একসময় আমরা বিছানায় গড়িয়ে পড়লাম আমার বহুদিনের অতৃপ্ত বাসনা মুক্তি পেল প্রায় এক ঘন্টা উন্মত্ততার পর আমরা দুজনে গভীর ঘুমে নিমজ্জিত হলাম বিকেলবেলা সব কিছু স্বাভাবিক হয়ে গেল শারীরিকভাবে কাছে না এলে নারী পুরুষ কখনো সত্যিকারের কাছাকাছি আসতে পারে না উর্মির মধ্যে যেটুকু আড়ষ্টতা ছিল তা সম্পূর্ণ কেটে গেছে এখন সে বারবার আমার দিকে লাজুক লাজুকভাবে তাকাচ্ছে ঠিক নববধূর মতোই লজ্জা রাঙা তার মুখ সন্ধ্যাবেলা চা খেতে খেতে আমরা পরিকল্পনা করতে লাগলাম কোথায় কবে বেড়াতে যাওয়া হবে এখান থেকে গিরিটি শিমুলতলা দেওঘর প্রভৃতি অনেক জায়গাতে যাওয়া যায় একটা গাড়ি সঙ্গে থাকলে ভালো হতো যাক তাতে কোনো অসুবিধা হবে না জোসিটিতে গাড়ি ভাড়া পাওয়া যাবে আমি জানি একটু বাদে উর্মি বলল তুমি একটা গান শোনাও না অনেক দিন তোমার গান শুনিনি আমি বললাম আমি আর কি গান শোনাব ইস তোমার সেতার টানলে পারতে মাঝে মাঝে সেতার বাজালে তোমার মন ভালো থাকতো। আমার মন এখন বেশ আছে তুমি একটা গান গাও আমি মাথা নিচু করে গান ভাবতে লাগলাম একসময় গানের চর্চা করতাম ঠিকই দক্ষিণীতে রবীন্দ্রসঙ্গীতের কোর্স তো শেষ করেছিলাম চাকরিতে ঢোকার পর আর সময় পাই না বিশেষ খানিক্ষণ গুনগুন করে একটা গান ধরলাম দেখা না দেখায় মেশা হে হে বিদ্যুৎ লতা সবেমাত্র দু লাইন গিয়েছি উর্মি বাধা দিয়ে বলে উঠল না না এ গান নয় এ গান নয় আমি চমকে উঠলাম কিছুই বুঝতে পারলাম না উর্মির মুখখানা বিবণ হয়ে গেছে আবার কি হয়েছে উর্মি তুমি এই গানটা গাইলে কেন তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল রজতের সঙ্গে যেদিন প্রথম উর্মির আলাপ হয়েছিল সেদিন নৌকোর উপর রজত এই গানটা গেয়েছিল ও খুব মোটা গলায় চেঁচিয়ে গান করত। এখনও যেন শুনতে পাচ্ছি রজতে সেই গান শুনে উর্মি বিচলিত হয়ে পড়েছে আমি কিন্তু কোনো রকম চিন্তা করে এ গানটা গাইনি আপনি গলা দিয়ে বেরিয়ে এসেছে আগে মনে পড়লে নিশ্চয়ই এটা গাইতাম না আমি সঙ্গে সঙ্গে অন্য একটা গান ধরার চেষ্টা করলাম কিন্তু আর যেন জমল না উর্মির মাথা নিচু করে বসে আছে মালি এসে বলল নিচে নিচেকে একজন আমাকে ডাকছে উর্মিকে একে রেখে যাওয়ার ইচ্ছা আমার নেই তাই ওকে বললাম চলো তুমিও নিচে চলো অচেনা লোকের কাছে গিয়ে আমি কি করব? একটু কথা বলে অচেনা লোক চেনা হয়ে যাবে না ইচ্ছে করছে না আমি এখানেই বসছি তুমি ঘুরে এসো আমি এক্ষুনি ফিরে আসছি নিচে এসে দেখলাম একজন সম্ভ্রান্ত চেহারা বৃদ্ধ বসে আছেন আলাপ পরিচয় পর শুনলাম ইনি আমার বড় মামার বন্ধু চাকরি থেকে রিটায়ার করার পর মধুপুরে পোলট্রির ব্যবসা করছেন এ বাড়িতে লোক এসেছে শুনে খবর নিতে এসেছেন বড় মামার ভদ্রলোক স্থানীয় সমস্যা রাজনীতি মুরগির ব্যবসায়ের সুবিধা অসুবিধে ইত্যাদি অনেক বিষয় তুললেন বোধহয় কথা বলা লোক পান না এসব কথা শুনতে আমার ভালো লাগছিল না তবু ভদ্রতা বজায় রাখবার জন্য হুহা করে যেতেই হয় একটু বাদে প্রায় একরকম জোর করে ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে ওপরে চলে এলাম বারান্দায় যেখানে আমরা বসেছিলাম সেখানে উঁকি দিয়ে দেখলাম উর্মি নেই ঘরের মধ্যে চলে গেছে নিশ্চয় ঘরের মধ্যে এসেও উর্মিকে দেখতে পেলাম না আমার বুকের মধ্যে ছ্যাত করে উঠল উর্মি কোথায় গেল দোতলার অন্য ঘরগুলো তালাবদ্ধ আমাদের দরকার লাগবে না বলে খোলা হয়নি বাথরুমের দরজাটা খোলা তবু ভেতরটা দেখে এলাম আমি চেঁচে উঠলাম উর্মিয়ে উর্মিয়ে কোনো সাড়া নেই উর্মি কোথায় যেতে পারে নিচে নেমে গেলে বসবার ঘর দিয়ে একমাত্র যাওয়া যায় তাহলে আমি দেখতে পেতাম ঠিকই তবু আমি দৌড় এলাম নিচে সম্ভাব্য জায়গাগুলো দ্রুত দেখে নিলাম উর্মি কোথাও নেই রান্নাঘরে যায়নি তো সেখানে যাওয়ার কোনো কথা নয় তবু দেখে এলাম একবার মালিকে কিন্তু বললাম না সে বেচারা অকারণে ব্যতিব্যস্ত হয়ে উঠবে বাগানটাও একবার ঘুরে দেখব সবটা ভাবলাম তারপরে মনে হল উর্মি নিচে নেমে আসতে পারেই না আমি বসবার ঘরে এতক্ষণ ছিলাম ও কি করে সেখান দিয়ে বাইরে যাবে তাছাড়া আমাকে না বলে যাবেই বা কেন আবার ছুটতে ছুটতে উঠে এলাম দোতলায় বারান্দা ঘর বাথরুম তন্ন তন্ন করে দেখলাম উর্মি নেই উর্মি নেই এ কী করে সম্ভব হতে পারে আমি গলা ফাটিয়ে ডাকলাম উর্মি উর্মি মনে হল আমার চিৎকান ফাঁকা বাড়িতে প্রতিধ্বনি হচ্ছে আরও দু তিনবার ডাকার পর একটা ক্ষীণ শব্দ শুনতে পেলাম কোথা থেকে শব্দটা আসছে হ্যাঁ উর্মির গলা কিন্তু সে কোথায় আওয়াজটা দূর থেকে আসছিল একটু কান পাতে বসতে পারলাম সেটা আসছে ছাদ থেকে ওফ কি বোকা আমি ছাদের কথাটা আমার মনে পড়েনি ছাদের সিঁড়ির দিকে দৌড়াতে শুনতে পেলাম উর্মি কাঁদতে কাঁদতে বলছে আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমি প্রচণ্ড চিৎকার করে বললাম উর্মি আমি আসছি তোমার কোনো ভয় নেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পেলাম অনেক দূরে সম্ভবত ছাদের এক শেষ প্রান্তে দাঁড়িয়ে উর্মি বলছে না 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 আমি যাব না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছাদের দরজাটা চেপে বন্ধ করা ছিল লাথি মেরে সেটাকে খুলে আমি দৌড়ে গেলাম ছাদের এক কোণে কার্নিশের উপর মাথা দিয়ে বিপজ্জনকভাবে ঝুঁকে উর্মি দাঁড়িয়েছিল আমি ওকে স্পর্শ করতেই ও ঘুরে দাঁড়িয়ে আমাকে অসম্ভব জোরে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল ও আমাকে নিয়ে যাচ্ছিল ও আমাকে নিতে এসেছে ও আমাকে ছাড়বে না আমি যাব না আমি তোমাকে ছেড়ে যাব না আর কিছুতেই যাব না আমার গা হাত পা ঠান্ডা হয়ে এলো ঝিমঝিম করতে লাগলো মাথাটা উর্মি কি তাহলে পাগল হয়ে যাচ্ছে এ তো মিরি লক্ষণ উর্মি সাহসী মেয়ে সে কোনোদিন ভূতরুত বিশ্বাস করে না তাহলে এরকম ব্যবহারের মানে কি ওর মাথাটা বুকে চেপে ধরে বললাম উর্মি শান্ত হও শান্ত হও এ কী করছ ফোপানিতে উর্মির শরীরটা কাঁপছে সেই অবস্থাতে বলল ও এসেছিল ও আমাকে ধরে নিয়ে যাচ্ছিল কে এসেছিল রজত আমি তাকে স্পষ্ট দেখেছি কি যা তা কথা বলছো যে দেখো এখানে কেউ নেই তাছাড়া সে এখানে কি করে আসবে তুমি বিশ্বাস করছো না সে আমাকে জোর করে টানতে টানতে এখানে নিয়ে এসেছিল উর্মি নিজে চলো ও আমাকে জোর করে চেপে ধরে আমার ঘাড়ের কাছে কামড়ে ধরেছিল যেরকম ওর স্বভাব এ দেখো আমার ঘাড়ের কাছে লাল দাগ হয়ে গেছে দেখো তুমি দেখো আজ জোৎনা অনেক উজ্জ্বল অনেক কিছু স্পষ্ট দেখা যায় তবে উর্মির ঘাড়ে কাছে লাল দাগ হয়েছে কি না সেটা তো ওর দেখতে পাওয়ার কথা নয় আমি দেখতে পারি লালচে দাগ একটা আছে ঠিকই কিন্তু সেটা দুপুরবেলা আমিই করে দিয়েছিলাম তখনই লক্ষ্য করেছি আমি বললাম দাগটা কিছু নেই এরকমভাবে আর রাত্রির এক এক উপরে এসো আমি নিজে ইচ্ছে করে আসিনি তুমি ওকে তাড়িয়ে দিতে পারো হ্যাঁ পারবো চলো নিচে চলো লক্ষ্মীটি উর্মি যেন একটা যন্ত্র মানুষ এইভাবে আমি ওর কোমর ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এলাম সিঁড়িতে দাঁড়িয়ে দরজাটা টেনে বন্ধ করে খিল তুলে দিলাম সিঁড়িতে কয়েক পা মাত্র নেমেছি এই সময় আরেকটি ঘটনা ঘটল এরকম ঘটনাকে কাকতালিও বলা যায় মানুষের জীবনে এমন ঘটনা ঘটি। ঠান্ডা মাথায় বিচার করলে আরেকটা ব্যাখ্যাও পাওয়া যায় কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে আর ব্যাখ্যা খোঁজার দিকে মন থাকে না হঠাৎ একটা গান ভেসে উঠল সেই গান দেখা না দেখায় মেশা হে হে বিদ্যুৎলতা গানটা যেন ছাদ থেকে বাজছে উর্মির দেহটা নেতে পড়েছিল আমার বুকে গানটা শুনেই সে স্প্রিংয়ের মতো সোজা হয়ে গেল অদ্ভুত পাগলাটে গলায় চেঁচে উঠল ওই যে ওই যে শুনতে পাচ্ছ না ও এখনো আছে গান গাইছে মনস্থির করতে আমার খানিকটা সময় লেগেছিল তারপরেই ঝট করে আবার দরজাটা হাট করে খুলে দিলাম মনে হলো যেন গানটা ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছে হাওয়ায় ভাসছে গান চট করে আবার থেমে গেল স্বীকার করতে লজ্জা নেই সেই সময় ছাদে পা দিতে আমার ভয় করেছিল ভীষণ দুর্বল লাগছিল মাথাটা কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য তারপর আমি ভাবলাম আমিও কি উর্মির মতন পাগল হয়ে যাচ্ছি নাকি একই ছেড়ে মানুষই উর্মি আমার হাত ধরে সিঁড়ির দিকে টানার চেষ্টা করে ফিস ফিস করে বলল যেও না তুমি যেও না নিজের কানে এবার শুনলে তো আমি হো হো করে হেসে উঠে বললাম ধেত এটা তো রেকর্ড পঙ্কজ মল্লিকের রেকর্ড আছে সেন লজে রেকর্ড প্লেয়ার আছে সকালে দেখেছি বিকেলেও গান শুনতে পেয়েছি না না ও আমাদের ছাদের উপরে রাত্রিরবেলা দূরের আওয়াজ কেউ কাছের মনে হয় আমার ইচ্ছে হলো তখনই সেন লজে ছুটে গিয়ে প্রমাণ নিয়ে আসি ওরা পঙ্কজ মল্লিকের এই রেকর্ডটা বাজাচ্ছিল কি না কিন্তু তাহলে উর্মিকে একা রেখে যেতে হয় ওকে এই অবস্থায় নিয়েও যাওয়া যায় না তাই বিরক্ত হলাম উর্মি সেই রাত্রে কিছুই খেলো না অনেক জোর করলাম কিন্তু ওর একটু খাবার ইচ্ছে নেই সব খাবার থালায় ফেলে রাখল আমরা তাড়াতাড়ি এসে শুয়ে পড়লাম স্পষ্ট বুঝলাম আজও সারারাত উর্মিকে পাহারা দিতে হবে ওর পাগলামির ভাবটা ক্রমশ বাড়ছে কোথাও একটু খুটখাট শব্দ কিংবা পাখির ডাকে ও চমকে উঠছে মাঝে মাঝে বলছে ও আসবে ও ছাড়বে না উর্মি আমার হাতটা সর্বক্ষণ শক্ত করে চেপে ধরে আছে আমি ওকে অনবরত বোঝাচ্ছি কেউ আসবে না কেউ আসতে পারে না তুমি যার কথা বলছো তার পক্ষে আসা তো অসম্ভব উর্মি তবুও বলল তুমি জানো না ও কীরকম যে ও দারুণ অতৃপ্তি নিয়ে গেছে ও ফিরে আসতে চাইবেই ও আবার আমাকে কেড়ে নেবে উর্মিকে বুঝিয়ে বুঝিয়ে একসময় আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম আমার মাথাটা অবশ লাগছে কিন্তু আমাকে ক্লান্ত হয়ে পড়লে তো চলবে না মাথা ঠিক রাখতেই হবে আজও একসময় মোটরসাইকেলের আওয়াজ শোনা গেল সেই সময় উর্মিকে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল আমি ওকে সবলে জড়িয়ে ধরে বসে রইলাম উর্মির ঘুম আসার লক্ষণ নেই কিন্তু আজ আর আমি ওকে ঘুমের ওষুধ খাওয়াতে সাহস করলাম না যতদূর শুনেছি এরকম দুর্বল মানসিক অবস্থায় ঘুমের ওষুধ খাওয়া আরও বেশি ক্ষতিকর কাল এ সম্পর্কে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে কিংবা বোধহয় একজন সাইকোয়াটিস্টের সঙ্গে আলোচনা করে বেশি দরকার কিন্তু সেরকম কাউকে কি এখানে পাওয়া যাবে না হলে ফিরেই যেতে হবে কলকাতায় উর্মি নিজে আমার কাছে কয়েকবার ঘুমের ওষুধ চাইল আমি ওকে বললাম ফুরিয়ে গেছে বাচ্চা ছেলে মেয়েদের ঘুম পাড়াবার মতন করে ওর মাথা চাপড়ে দিতে লাগলাম তখন কত রাত্রি জানি না সমস্ত পৃথিবী নিঝুম উর্মিও কিছুক্ষণ চুপ করে আছে আমার একবার বাথরুমে যাওয়া দরকার অনেকক্ষণ ধরে চেপে বসে আছি উর্মিকে একা ফেলে যেতে হবে বলে যেতে পারছি না এবার উর্মি ঘুমিয়েছে এখন যাওয়া যায় ওর হাত ছাড়িয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম কোনোরকম শব্দ যাতে না হয় তাই পা টিপে টিপে চলে এলাম দরজার কাছে একটা সিগারেট ধরাতে ইচ্ছে করছিল বাইরে গিয়ে ধরাবো দরজাটা খুলতেই দেখলাম বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রজত পরিষ্কার যোথনা এসে পড়েছে সেখানে রজতে লম্বা শরীরটা হেলান দিয়ে দাঁড়াবার জন্য এখন বেঁকে আছে মাথায় বড় বড় চুল শার্টের বোতাম খোলা আমাকে দেখে হাসি মুখে বলল কি বিভাস আমি অস্ফুট গলায় বললাম রজত রজত আবার কি যেন বলতে গেল আমিও প্রাণপণে চিৎকার করলাম আমার গলা শুকে এসেছে পা থরথর করে কাঁপছে মাথার মধ্যেটা একেবারে ফাঁকা আমি কিছুতেই সামলাতে পারছি না আমি ঝুপ করে মাটিতে পড়ে গেলাম পরের দুটো দিনের ঘটনার সঙ্গে আমার জীবনের আর কিছুই মেলে না সে অদ্ভুত ব্যাপারের কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না অবশ্য ডাক্তাররা অনেক রকম কথাই বলেছেন তার মধ্যে কোনোটা সত্যি হবে নিশ্চিত আমার ধারণা আমি মধ্যরাত্রি দরজা খুলে রজতকে দেখেছিলাম কিংবা হয়তো দেখিনি চোখের ভুল হ্যালোসিনেশন সে যাই হোক সেই মুহূর্তে যে পুরো ব্যাপারটি আমার কাছে দারুণ সত্যি মনে হয়েছিল তাতে কোনো সন্দেহই নেই আমি ঠিক অজ্ঞান হয়ে যাইনি আমার মাথা ঘুরে গিয়েছিল আমার ধারণা আমি মাটিতে পড়ে গিয়েছিলাম আসলে তা নয় আমি দেয়াল ধরে পতনের হাত থেকে রক্ষা করেছিলাম নিজেকে আমার ব্যবহারটা তখন অন্ধের মতন সত্যি যেন চোখে কিছু দেখতে পাচ্ছি না আমার চিৎকার শুনে উর্মি ঘুম ভেঙে উঠে এসেছিল সে আমাকে ওই অবস্থায় দেখে উর্মি জিজ্ঞেস করেছিল কি হয়েছে তোমার আমি ফিসফিস করে বলেছিলাম রজত রজত সত্যি এসেছে কোথায় কোথায় বলে উর্মি ছুটে গেল বাইরে ওকে বাধা দেবার ক্ষমতাও আমার নেই একটু বাদেই উর্মি ফিরে এসে আমাকে ধরল খুব শান্ত এবং দৃঢ় করে বলল না কেউ নেই চলো ভেতরে চলো এরপর সব ব্যাপারটাই উল্টে গেল এতক্ষণ উর্মিকে সান্ত্বনা দিচ্ছিলাম আমি এখন সে আমাকে সান্ত্বনা দিতে লাগলো উর্মি আকস্মিকভাবে দারুণ শান্ত হয়ে গেছে যেন ফিরে এসেছে ওর মনের জোর আমাকে দুর্বল হতে দেখেই ও নিজের দুর্বলতা কাটিয়ে উঠেছে আমাকে রীতিমতন এক ধমক দিয়ে উর্মি বলল তুমি না প্রতিজ্ঞা করেছিলে তুমি কখনও রজতের নাম আর উচ্চারণ করবে না কিন্তু আমি যে রজতকে দেখলাম মোটেই কিছু দেখুনি তুমি মৃতেরা কখনো ফিরে আসে না এতক্ষণ আমি পাগলামি করছিলাম সবই আমার ভুল আমার ভীষণ ক্লান্তবোধ হচ্ছিল কথা বলার জোরও পাচ্ছিলাম না এবং আশ্চর্যের বিষয় একটু বাদে আমি ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে চোখ মেলে দেখলাম উর্মি তার আগে জেগে গেছে বিছানায় নেই একটু বাদে ও দু কাপ চা নিয়ে ঘরে এলো আমাকে জিজ্ঞেস করলো তুমি কি শুয়ে শুয়ে চা খাবে চায়ের কাপ নিয়ে উর্মি বিছানায় বসলো আমার পাশে আমি ওর কোমর জড়িয়ে ধরে বললাম কাল রাত্রিরে আমি চোখে ভুল দেখেছিলাম তাই না হ্যাঁ তুমি কীরকম অদ্ভুত আচরণ করছিলে তোমার এরকম হলো কেন তুমি তো কখন আজে বাজে ব্যাপার বিশ্বাস করতে না কীরকম যেন হয়ে গেল আর ওরকমভাবে আমাকে ভয় দেখিও না তুমি আর ভয় পাবে না তো না আমারও সব কেটে গেছে কি বোকার মতনই যে ব্যবহার করছিলাম মরা মানুষ আবার ফিরে আসে নাকি ওঠো মুখ ধুয়ে নাও উর্মি সুস্থ হয়ে উঠেছে সব ব্যাপারটা এখন শান্তিপূর্ণ হওয়া উচিত এবার সত্যি আমাদের নতুন জীবন শুরু হবার কথা তবু আমি সারা শরীরে কীরকম যেন ছটফটানি বোধ করছি একটা অদ্ভুত অস্বস্তি এটা কাটানো দরকার আমি বললাম একটু পরে উঠব আমার সিগারেট দেশলয়টা এনে দাও তো একটু সেগুলো এনে দিয়ে উর্মি আবার আমার পাশে বসলো আমি একটা সিগারেট বার করে নিয়ে অন্য ঠুকতে লাগলাম একসময় লক্ষ্য করলাম উর্মি আমার আঙুলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে ব্যাপারটা বুঝতে পারলাম না আমি জিজ্ঞেস করলাম কি দেখছো উর্মি কিছু না আমি আমার দু হাতের দিকে তাকালাম অস্বাভাবিক তো কিছু নেই উর্মি বলল এবারে ওঠো আজ আর বেড়াতে যাওয়া হবে না বড্ড রোদ উঠে গেছে গিরিডি এবং দেওঘর কবে বেড়াতে যাব আমরা গেলেই হবে ব্যস্ততার তো কিছু নেই তুমি তো এখানে অনেক দিন থাকবে বলছো যতদিন তোমার ছুটি না ফুরোয় সিগারেটটা প্রায় শেষ হয়েছিল জানলা দিয়ে ছুঁড়ে ফেললাম টুকরোটা উর্মি আবার সেরকমভাবে তাকালো আগে আমি কিছু বুঝিনি সেদিন তিন চারবার সিগারেট ধরাবার পর এক সময় আমার খেয়াল হলো প্রত্যেকবারে আমি সিগারেট প্যাকেট থেকে বার করে ধরাবার আগে বাঁ হাতের বুড়ো আঙুলের উপর ঠুকে নিচ্ছি এবং সিগারেটটা প্রায় শেষ হয়ে এলে কাছাকাছি অ্যাস্টেড থাকলেও আমি টুকরোটা সেখানে না নিভিয়ে ছুঁড়ে দিচ্ছি জানলা দিয়ে এরকম স্বভাব আমার কখনো ছিল না রজত এরকম করত কখন যেন অবচেতনভাবে আমি রজতকে অনুকরণ করতে শুরু করেছি এর কারণ কি যাই হোক এ নিয়ে বেশি মাথা ঘামাবার কোনো কারণ নেই ব্যাপারটাকে আমি মন থেকে ছেড়ে ফেলার চেষ্টা করলাম আসলে ব্যাপারটা আমি ভুলে গেলাম এবং পরবর্তী সিগারেট ধরাবার সময় ঠিক সেইভাবে আবার ঠুকতে লাগলাম বাঁ হাতের বুড়ো আঙ্গুলের নখে কাল রাত্রে উর্মির পাগলামির ভাব দেখে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম মনে হয়েছিল ডাক্তার ডাকতে হবে কিংবা শিগগিরই কলকাতায় ফিরতে হবে কিন্তু আজ সকালে উর্মি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক সকাল বেলায় স্নান করে নিয়েছে স্নান করার পর ভিজে চুলে সব মেয়ের মুখে একটা লক্ষ্মীশ্রী ফুটে ওঠে উর্মির রূপ এই সময় আরও বেশি খোলে উর্মি সেই উদাসীন উদাসীন ভাবটা আর নেই সে বরং ঘুরে ঘুরে টুকিটাকি করছে এবং ঘরটাকে সাজাচ্ছে আমরা এখানে বেশ কিছুদিন থাকবো তো সেই জন্য এই দুদিন আমাদের জিনিসপত্র যেমনভাবে আনা হয়েছিল প্রায় সেরকমভাবেই পড়েছিল এমনকি উর্মি ইচ্ছে প্রকাশ করল সে দু একটি আইটেম নিজের হাতে রান্না করে খাওয়াবে আমাকে প্রত্যেক দিন মালির রান্না খাওয়া যায় না মালি যদিও বেশ ভালোই রাধে তবে মাছটা একেবারে পারে না প্রত্যেকদিন মাংস খাওয়া যায় না বাঙালি জিভে মাছ না হলে খাওয়াটাই জমে না ঠিক মতন উর্মি বলল তুমি যাও না বাজার থেকে ভালো দেখে মাছ নিয়ে এসো না আমি হাসলাম হাজ থেকে তাহলে আমাদের খাঁটি বিবাহিত জীবন শুরু হলো স্বামী বাজার করে আনবে স্ত্রী থাকবে রান্নাঘরে সারাদিন স্ত্রী ব্যস্ত থাকবে সংসারের কাজে স্বামী বাইরে বাইরে ঘুরবে আমি উর্মিকে বললাম তুমিও চলো না একসঙ্গে বাজারে যাই উর্মি বলল আমি আজ যেতে পারবো না আমার কত কাজ পর্দাগুলো লাগাতে হবে আয়নাটা পরিষ্কার করতে হবে আমি কখনো বাজার করিনি আমাদের নিজেদের বাড়িতে ও কাজটা চাকরায় সারে তবু উর্মির অনুরোধে বেরিয়ে পড়লাম উর্মি আরও কতগুলো জিনিসের লিস্ট বানিয়ে দিল যেমন সাবান সুদ সুতা কন্ডেন্স মিল্ক পাপড় ইত্যাদি সেন লজের সামনে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আজও ভেতরে রেকর্ড প্লেয়ার গান বাজছে আমার একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করি ওরা কাল রাত্রিরে পঙ্কজ মল্লিকের দেখা না দেখায় মেশা হে গানটা বাজিয়েছিল কিনা কিন্তু লজ্জা করল হঠাৎ এরকম প্রশ্ন ওরা নিশ্চয়ই অবাক হয়ে যাবে নতুন লোকের সঙ্গে আলাপ করার মতন প্রতিভা আমার নেই অচেনা লোকের কাছে আমি এখনও একটু লাজুক হয়ে পড়ি তবু সেন লজের সামনে দাঁড়ানো লোক দুটির সঙ্গে চোখাচোকি হতেই আমি হাত তুলে নমস্কার করে বললাম আপনারা কবে এসেছেন ভদ্রলোক দুজনে সঙ্গে সঙ্গে নমস্কার করে এগিয়ে এলেন আমার দিকে তারপর নাম জানাজানি এবং কলকাতায় কোন পাড়ায় আমাদের বাড়ি এবং ওদের বাড়ি এসব কথাবার্তা হল ওরা ওদের বাড়ির মধ্যে গিয়ে বসবার জন্য আমাকে আমন্ত্রণ জানালেন আমি পরে এক সময় যাব বলে ওদের নিমন্ত্রণ করলাম আমাদের বাড়িতে আসার এই সময় রাস্তা দিয়ে একটা খালি টাঙ্গা যাচ্ছিলো বলে আমি সেটাকে ডেকে উঠে পড়ে রওনা দিলাম বাজারের দিকে বাজার থেকে এক গাড়ি বোঝার জিনিসপত্র কিনে ফেললাম উৎসাহের অতিশয্যে উর্মির লিস্ট মিলেও সবকিছু কিছু কিনতে ভুললাম না আজ আমার প্রথম সংসার ফিরে এসে দেখলাম উর্মি তার শাড়িটা গাছ কোমর বেঁধে রীতি মতন রান্নায় লেগে গেছে আমি মাছ তরকারি মশলা ইত্যাদি নামিয়ে দিয়ে এলাম রান্নাঘরে এবং পাকা সংসারের মতন উর্মিকে বারবার জিজ্ঞেস করতে লাগলাম দেখো তো মাছটা কীরকম এনেছি বেগুনগুলো কিরকম টাটকা দেখেছো কলকাতায় পাওয়া যায় না আমার নতুন ভূমিকায় আমি নিজেই মজা পাচ্ছিলাম উর্মি আমাকে তারা দিয়ে বলল তুমি ভেতরে গিয়ে বসো তো রান্নাঘরে কি করছ আমি উর্মিকে দরাজ গলায় হুকুম দিলাম এক কাপ চা পাঠিয়ে দাও তো উর্মি অবাক হয়ে বলল তুমি এ সময় চা খাবে সকালবেলা এক কাপের বেশি চা তো খাও না কখনো আজ থেকে খাবো। ভেতরে গিয়ে একটা ইজি চেয়ারে হেলান দিয়ে বসে বাঁ হাতে নখের উপর সিগারেট ঠুকতে লাগলাম ভেতরে ভেতরে একটা অস্বস্তি বোধ করছি এক্ষুনি যেন একটা কিছু করা দরকার খানিকটা দৌড়া দৌড়ি লাফলাফি করলে বেশ হতো অথচ এরকম ইচ্ছে আমার আগে কখনো হয়নি সেখান থেকে উঠে চলে এলাম দোতলায় মিনিট দশিক শুয়ে রইলাম বিছানায় তাও ভালো লাগছে না আবার সেখান থেকে এলাম বারান্দায় একটা বই খুলে বসলাম চারদিক রোদে ঝলমল করছে আমার গায়েও রোদ লাগছে লাগুক তবে আমি এখানেই বসে থাকব বই খুললেও তাতে একটুও মন বসে না গত রাত্রির কথা মনে পড়ে মাঝরাত্রে দরজা খুলেই রজতকে দেখেছিলাম সেটা আমার চোখের ভুল নিশ্চয়ই চোখের ভুল ছাড়া আর কি উর্মিকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম দুর্বল মস্তিষ্কে মানুষ এরকম অনেক কিছু দেখে রজত আমাকে দেখে হেসেছিল ঠোঁটে আঙ্গুল ঠেকে বলেছিল চুপ রজত আমাকে কি আরও কিছু বলতে চাইছিল একসময় উর্মি সে জিজ্ঞেস করল আই তুমি রোদ্দুরের মধ্যে বসে আছো কেন আমি পেছন ফিরে উর্মির দিকে তাকালাম এতক্ষণ আগুনের আঁচের কাছে ছিল বলে উর্মির মুখখানে লালচে দেখাচ্ছে কপালে আর গালে ফোটাফোটা খাম উর্মি তোমাকে কি সুন্দর দেখাচ্ছে সত্যি আয় না মুখটা একবার দেখো থাক আর মুখ দেখে দরকার নেই জানো আমার হঠাৎ খুব সর্দি হয়ে গেছে তোমার রুমালটা দাও তো কী করে সর্দি হলো কি জানি কাল রাত্রিরে ছাদে ঠান্ডায় দাঁড়িয়েছিলাম সর্দি আমার একটুও লাগে না কি ওষুধ খাওয়া যায় বলো তো ওষুধ আমি সঙ্গে সঙ্গে উঠে দরাজ গলায় হেসে উঠলাম হাসতে হাসতে বললাম সবচেয়ে ভালো ওষুধ আছে আমার কাছে তারপর অবিকল ম্যাজিশিয়ানের ভঙ্গিতে আমি প্যান্টের পেছনের পকেট থেকে বার করলাম একটা ছোট ব্র্যান্ডির বোতল রীতিমতো ভয় পেয়ে উর্মি তাকালো আমার দিকে আমিও হক গেলাম ব্র্যান্ডের বোতল আমার পকেটে এলো কী করে এ তো প্রায় অসম্ভব ব্যাপার সত্যি ম্যাজিক নাকি আমার অস্পষ্টভাবে মনে পড়ল বাজার থেকে ফেরার সময় আমি একটা মদের দোকান দেখেছিলাম বটে সেদিকে এগিয়ে গিয়েছিলাম কিন্তু কেন আমি মদ কিনব দিন দুপুরে এ কি কল্পনা করা যায় কেউ কি আমাকে জোর করে নিয়ে গিয়েছিল সেখানে আমার বিষয় কয়েক মুহূর্ত মাত্র স্থায়ী হয়েছিল তারপরে যেন আমার মনে হলো আমার পকেটে একটা ব্র্যান্ডির বোতল থাকা স্বাভাবিক ব্যাপার আমি বোতলে ছিপি খুলে উর্মির দিকে সেটা বাড়িয়ে দিয়ে বললাম নাও এক চুমুক খেয়ে দেখো না উর্মি বিস্ফোরিত চোখে বলল তোমার হয়েছে কি আবার হবে সর্দি হলে ব্র্যান্ডি খেতে হয় এ তো সবাই জানে তুমি তাই বলে তুমি উর্মিকে কথা শেষ করতে দিলাম না বোতলটা এগিয়ে নিয়ে গেলাম ওর মুখের দিকে উর্মি হাত দিয়ে জোরে সেটা ঠেলে দিল তুমি এরকম করছো কেন আগে বুঝি কখনো ব্র্যান্ডি খাওনি আর কোনো দিন খাব না আমি প্রতিজ্ঞা করছি এটা যেন খুব হাসির কথা এরকমভাবে হেসে উঠলাম আমি তারপর বোতলটা নিজের মুখের কাছে এনে ঢক ঢক করে ঢেলে দিলাম গলায় বোতলটা প্রায় এক তৃতীয়াংশ পানীয় এক একসঙ্গে নামলো আমার গলা দিয়ে মুখটা একটুও বিকৃত হলো না খুব তৃপ্তির সঙ্গে আ বলে একটা সিগারেট ধরালাম উর্মি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমার মুখের দিকে ওর স্থির দৃষ্টি নিবদ্ধ মনে হয় যেন পলক পড়ছে না আমি ঠাট্টা সুরে জিজ্ঞেস করলাম কি ওরকমভাবে কি দেখছ তোমাকে অন্যরকম দেখাচ্ছে অন্যরকম মানে কীরকম আয়না একবার দেখো ও তুমি তো আমার আয়না হঠাৎ এগিয়ে গিয়ে আমি উর্মিকে জড়িয়ে ধরলাম রাস্তা থেকে বারান্দায় সব কিছু দেখা যায় কোনো পথচলিত লোক কিংবা বাড়ির মালি আমাদের এ অবস্থায় দেখতে পারে সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই উর্মি এসে চেঁচিয়ে উঠল ছাড়ো ছাড়ো না ছাড়বো না তুমি কি পাগল হয়ে গেলে আমি তো বরাবরই পাগল উর্মিকে আর কথা বলতে না দিয়ে সে অবস্থাতে টানতে টানতে নিয়ে এলাম শোবার ঘরে এক টানে ওর শাড়ি খুলে ফেললাম উর্মি বাধা দেবার চেষ্টা করেছিল কিন্তু আমি যেন কোনো নারীকে বলাৎকার করছি এই ভঙ্গিতে অতি দ্রুত ব্লাউজের বোদাম ছিঁড়ে সায়ের দড়িতে গিট পাকিয়ে ওকে নিয়ে দরাম করে পড়ে গেলাম বিছানার উপর তারপর বর্বরের মতন শুধু সম্ভোগে মত্ত হয়ে রইলাম এই সময়টাতে উর্মি একটাও কথা বলেনি তারপর খুব ধীরে ধীরে ওর বসন ঠিক করল মুখ নিচু করে বসে রইল কিছুক্ষণ যেন ও খুব অপমানিত হয়েছে আমি সিগারেট ঠুকতে লাগলাম নখে হঠাৎ একসময় মুক্তিলে উর্মি রীতিমতন দৃঢ়কলায় বলল আমি শুধু তোমাকেই ভালোবাসি মাঝখানে আমার মাথার গোলমাল হয়ে গিয়েছিল বলে আমি রজতের কাছে চলে গিয়েছিলাম সেটা ভালোবাসা নয় শুধুই মোহ এখন আমি ভালোই বুঝতে পেরেছি রজত আমার কেউ নয় রজত বেঁচে নেই তুমি রজতকে ভুলে যাবে বলেছিলে তুমি কথা দিয়েছিলে ও তোমরা বড্ড ন্যাকা হও এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ঠাস করে উর্মির গালে একটা চর বসালাম অত্যন্ত জোরে উর্মির ফর্সা মুখে আমার আঙ্গুলের ছাপ বসে গেল ওকে সে অবস্থায় রেখে আমি চলে এলাম বারান্দায় ব্র্যান্ডির বোতলটা তুলে নিয়ে আবার চুমুক দিলাম খুব তৃপ্তির সঙ্গে যেন এরকমভাবে ব্র্যান্ডি পান করা আমার বহুদিনের অভ্যেস বোতলটা পাশে নামিয়ে রাখার পরেই মনে হল এ কী করলাম আমি উর্মিকে চর মারলাম কোনো স্বপ্নেও একথা কথা ভাবিনি উর্মিকে আঘাত করে আমি আনন্দ পাচ্ছি এ কি কখনো সম্ভব আবার দৌড়ে চলে এলাম পাশের ঘরে উর্মি ঠিক সেই একভাবে বসে আছে আমি ওর পাশে গিয়ে অত্যন্ত আবেগের সঙ্গে বলতে লাগলাম উর্মি এ আমি কি করলাম আমি বুঝতে পারিনি উর্মি আমাকে ক্ষমা করো লক্ষ্মীটি উর্মি মুখ তুলল চোখ দুটো শুকনো আমার ডান হাতটা চেপে ধরে বলল তুমি আমাকে মেরেছ সেজন্য আমি কিছু মনে করিনি কিন্তু একটা কথা তোমাকে বিশ্বাস করতেই হবে রজতের কোনো স্থান নেই আমাদের জীবনে সে হারিয়ে গেছে সে আর কোথাও নেই আমার মেজাজটা আবার বদলে গেল হাতটা ছাড়িয়ে নিয়ে রুক্ষ গলায় বললাম এসব বাজে বাজে কথা বলে সময় নষ্ট করে কি লাভ রান্নাবান্না হয়ে থাকলে খাবার দাবার দিতে বলো উর্মি বেড়ে গেল ঘর থেকে খাবার খেতে বসে আমি দুটো কাঁচা লঙ্কা চেয়ে নিয়ে কচকচ করে চিবিয়ে খেলাম ঝাল লাগলো না একটু কোনো রান্নায় ঠিক পছন্দ হলো না আমার নানা রকম অভিযোগ করতে করতে অবশ্য খেয়ে ফেললাম অনেকখানি আমার সাংঘাতিক খিদে পেয়েছিল সারা জীবনে আমি কখনো যেন এত ক্ষুধার্ত বোধ করিনি খেয়ে উঠে বললাম চলো উর্মি একটু বেরিয়ে আসা যাক উর্মি অবাক হয়ে বলল এই রোদ্দুরের মধ্যে এখন কোথায় বেড়াতে যাবে চলোই না বেরিয়ে পড়া যাক তারপর দেখা যাবে না এখন আমার যেতে ইচ্ছে করছে না আমি ওর হাত চেপে ধরে বললাম আরে চলো চলো ওর মেয়ে এবার খুব কঠোরভাবে বলল আমি এখন কোথাও যাব না তুমি কি আমাকে জোর করে নিয়ে যেতে চাও ওর হাত ছেড়ে দিয়ে বললাম ঠিক আছে তাহলে তুমি থাকো আমি একাই চললাম কোথায় যাবে একা যেখানে খুশি যেও না আমি অনুরোধ করছি যেও না শুধু শুধু বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগে না চটিটা পায়ে গলে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে হনহন করে খানিকটা হেঁটে এসে সেন লজের কাছাকাছি থমকে দাঁড়ালাম গেটের পাশ থেকে দেখা যায় বাগানের ওপরের বাড়িটার বারান্দায় দুটি মেয়ে ও একজন পুরুষ বসে গল্প করছে এ বাড়িটা একতলা এরা বেশিরভাগ সময় সামনের বারান্দাটাতেই কাটায় মেয়ে দুটির দিকে আমি খানিকটা লোভের দৃষ্টিতে তাকালাম দুজনেই মোটামুটি সুন্দরী স্বাস্থ্যও ভালো আমার ইচ্ছে হলো ভেতরে ঠুকে ওদের সঙ্গে আলাপ করি অসুবিধার কি আছে এবারে দুজন লোক তো আমাকে যেতে বলেছিল। গেটের কাছে এসে আমি থমকে দাঁড়ালাম এ আমি কি করছি উর্মিকে বাড়িতে একা ফেলে রেখে আমি অচেনা দুটি মেয়ের সঙ্গে গল্প করার কথা ভাবছি আমি মনে মনে ঠিক করছিলাম স্বেচ্ছায় উর্মিকে এক মিনিটের জন্য চোখের আড়াল করব না সে আমি উর্মিকে ফেলে রেখে এসে পেছন ফিরে আবার হনহন করে হাঁটলাম বাড়ির দিকে গেটের কাছে এসে দেখলাম বারান্দায় রোদ্দুরের মধ্যে উর্মি দাঁড়িয়ে আছে আমার প্রতীক্ষায় আমি এক দৌড়ে বাগান পেরিয়ে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি উঠে এলাম উর্মিকে জড়িয়ে ধরে বললাম উর্মি উর্মি আমি কি খারাপ হয়ে গেছি আমি তোমাকে কষ্ট দিচ্ছি তুমি আজ সারাদিন যেরকম ব্যবহার করছো তার একটু তোমার মতন নয় কেন আমি এরকম করছি বলো তো তোমার মনটা দুর্বল হয়ে পড়েছে চলো এখন একটু ঘুমোবে চলো ভালো করে ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে লক্ষ্মী ছেলের মতন আমি উর্মির সঙ্গে চলে এলাম ঘরের মধ্যে উর্মি বিছানে বসে জোর করে আমার মাথাটা তুলে নিল ওর কোলে আমার চুলের মধ্যে হাত বোলাতে লাগল উর্মির হাতের ছয় দারুণ শান্তি পেলাম কেন আমি বাইরে গিয়েছিলাম রোদ্দুরের মধ্যে এরকমভাবে যদি শুয়ে থাকা যায় তার চেয়ে বেশি শান্তি কি সে একসময় ঘুমিয়ে পড়েছিলাম নিজের অজান্তি কতক্ষণ ঘুমিয়েছে তাও জানি না চোখ মেলে মনে হলো বিকেল পেরিয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে উর্মি তখন আমার মাথাটা কোলে নিয়ে বসে আছে এতক্ষণ একরকমভাবে বসে থাকার কোনো মানে হয় অনায়াসে নামিয়ে দিতে পারতো ধর্মর করে উঠে বসে বললাম তুমি ঘুমো না কেন শুধু শুধু বসে রইলে আমার ঘুম পায়নি তোমার এখন কেমন লাগছে খুব ভালো ব্র্যান্ডির বোতলটা কোথায় গেল তুমি এখন ব্র্যান্ডি খাবে নাকি তাছাড়া কি খাবো এখন চা খাবার সময় না বেশি চা আমার ভালো লাগে না ব্র্যান্ডির বোতলটা দাও না তুমি তো আগে কখনো মদ খেতে না এখন থেকে খাবো রোজ খাবো না তুমি এসব খেতে পারবে না আহ তর্ক করছো কেন বলছি বোতলটা এনে দাও তা নয় যত আজে বাজে কথা তুমি যদি এরকম করো তাহলে আমরা আর একদিনও এখানে থাকবো না কালই কলকাতায় ফিরে যাব আমি উর্মির কাঁধের কাজটা আঁকড়ে ধরে বললাম কোথায় যাবে তুমি আমি আর তোমাকে কোথাও যেতে দেব না ছাড়ো অত জোরে ধরছ কেন আমার লাগছে ছাড়ো ছাড়ো না ছাড়বো না তোমাকে আর কোথাও যেতে দেবো না দার্জিলিং থেকে পালিয়েছ বলে আবার এখান থেকেও পালাবে দার্জিলিং কি বলছো তুমি আমি উর্মির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে গলায় বললাম কেন এরই মধ্যে সব ভুলে গেলে দার্জিলিংয়ের কথা মনে নেই মেয়ে ছেলেরা এরকমই হয় তাই না এত ভালোবাসা ছিল এত আদর আর এরই মধ্যে সব ভুলে যেতে পারলে উর্মি আত্মকণ্ঠে চেঁচে উঠল ও কি তুমি আমার দিকে ভাবে তাকাচ্ছ কেন তুমি রজত নও তুমি রজত নও আমি ঠোঁটে আঙ্গুল দিয়ে বললাম চুপ এখন তো এসব কথা বলবেই ও মেয়ে ছেলে কোথাকার আমি উর্মির ঘাড়ের কাজটা কামড়ে ধরলাম উর্মির যন্ত্রণায় চেঁচে উঠল আমি ওকে মাটিতে শুয়ে ফেলে এই সময় দরজার বাইরে থেকে মালি রাখল বাবু বাবু আমি হুঙ্কার দিয়ে বললাম কে আপনাকে ডাকতে এসেছেন এখন কথা হবে না চলে যেতে বলো লজের দাদুবাবু আর দিদিমণিরা এসেছেন ওনারা বললেন উর্মি ততক্ষণই নিজেকে ছাড়িয়ে নিয়েছে হাঁপাতে হাঁপাতে মালির নাম ধরে বলল না না রতন ওদের দাঁড়াতে বলো আমি আসছি কিংবা রতন ওদের বলো উপরে আসতে উপর আসতে বলো এক্ষুনি আমি উঠে গিয়ে জানলার পাশে দাঁড়ালাম বাগানের মধ্যে সেন লজের দুজন মহিলা এবং তিনজন ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন একজনের সঙ্গে একটা মোটর সাইকেল সেটা দেখেই আমার চোখ চকচক করে উঠল যেন অনেককালের পুরনো বন্ধুকে দেখলাম চিৎকার করে বললাম দাঁড়ান আমি এক্ষুনি আসছি ঝড়ের বেগে দুমদাম করে নেমে গেলাম সিঁড়ি দিয়ে রথ থেকে লাফিয়ে বাগানে নেমে ছুটে ওদের কাছে গিয়ে বললাম আপনারা এসেছেন বাহ খুব খুশি হয়েছি আসুন ভেতরে এসে বসুন আমার স্ত্রী আসছেন ওদের কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি মোটর সাইকেলটার কাছে গিয়ে আবার বললাম বাহ এটা তো দারুণ জিনিস একেবারে নতুন তাই না মোটরসাইকেলের মালিক বিগলিত হাসে বলল হ্যাঁ নতুনই প্রায় আমি লোকটিকে গ্রাহ্য না করে বললাম এটা একটু চালিয়ে দেখব আমার ছেলেবেলা থেকে মোটর সাইকেলের শখ লোকটি ভাবা চেকা খেয়ে গেছে সে হ্যাঁ কিংবা না বলার আগে আমি তার কাছ থেকে মোটর সাইকেলটা নিয়ে নিলাম স্টার্ট দিলাম পা দিয়ে সেটা গর্জন করে উঠতেই আমার সারা শরীরে যেন একটা আনন্দের হিল্ল বয়ে গেল কি মিষ্টি আওয়াজ মোটর সাইকেলটা উঠে বসেই হুশ করে বেরিয়ে গেলাম বাগান থেকে সেই মুহুর্তে শুনতে পেলাম উর্মির চিৎকার না না যেও না এই কী করছো আপনার ওকে ধরুন শিগগির ধরুন কিন্তু তখন আমাকে ধরার সাধ্য কারণ নেই বাগান থেকে বেরিয়েই আমি বেঁকে গেলাম ডান দিকে খোলা রাস্তা দিয়ে গাড়িটা প্রচণ্ড জোরে ছুটে চলল হু হু করছে হাওয়া তার মধ্য দিয়ে আমি ছুটে যাচ্ছি অসম্ভব ভালো লাগছে হাত দিলাম প্যান্টের পেছনের পকেটে ব্র্যান্ডের বোতলটা বার করার জন্য সেটা নেই আনা হয়নি কেন যে সেটা আনলাম না বুদ্ধি করে পর মুহূর্তেই আমার সিরধারাতে ঠান্ডা স্রোত নেমে গেল আমি মোটরসাইকেল চালাচ্ছি জীবনে কখনো মোটর সাইকেলে উঠিনি কি করে স্টার্ট নিলাম কিভাবে এর উপর বসে আছি থামাতে হবে এক্ষুনি থামাতে হবে কিন্তু থামাতে তো জানি না কোথায় ব্রেক কোথায় ক্লাচ গাড়িটা চলছে কি করে সামনে কতকটা দূরে একটা গরুর গাড়ি আমি স্পষ্ট বুঝতে পারলাম এবার আমি মরব গাড়িটা থামাতেই হবে যে কোনো উপায়ে আমার মাথার ভেতরে কে যেন ফিসফিস করে বলল কোনো ভয় নেই ওই তো গরুর গাড়ি পাশ দিয়ে জায়গা আছে আমি বুঝলাম এটুকু জায়গা দিয়ে আমি যেতে পারব না গাড়ি থামাতেই হবে থামাতে পারছি না একমাত্র লাভ দিয়ে পড়া আবার কে যেন মাথার মধ্যে বলল কোনো ভয় নেই কোনো ভয় নেই এই তো চমৎকার জীবন কি দারুণ উত্তেজনা এখানে কি কেউ ভয় পায় গরুর গাড়িটা খুব কাছে এসে গেছে অন্ধকারে আমি দেখতে পাচ্ছি গরুগুলোর জল জলে চোখ এবার ধাক্কা লাগবে এখনো যদি লাফিয়ে না পড়ি না না লাফিও না হ্যাঁ আমাকে বাঁচতেই হবে পরক্ষণেই প্রচণ্ড একটা শব্দ আমার চোখের সামনে চড়াত করে তীব্র হলদে আলোর একটা বিদ্যুৎ খেলে গেল তারপর সব অন্ধকার চোখ মেললাম হাসপাতালে শরীরে অনেকগুলো ব্যান্ডেজ তবু আমার মনেই পড়ছিল না কেন হাসপাতালে এসেছি কি হয়েছিল আমার কথা বলতে গেলাম কণ্ঠস্বরী যেন বেরোচ্ছে না আমি কি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি নিজের শরীরটার দিকে তাকালাম আমার দুখানা হাত দুখানা পা ঠিকই আছে আমি শুয়েছি হাসপাতালের খাটে কেন আমার মনে পড়ছে বেলা উর্মি ভয় পেয়েছিল ওকে আমি সান্ত্বনা দিচ্ছিলাম তারপর থেকে কি হয়েছে চোখের সামনে থেকে যেন হালকা ধোঁয়া সরে যাচ্ছে মাথার মধ্যেও যেন জলস্রোতের শব্দ না না জলস্রোত নয় তো একটা মোটরসাইকেলের আওয়াজ এবার আমার মনে পড়ছে উর্মি দাঁড়িয়েছিল একটু দূরে আমাকে চোখ মেলতে দেখে এগিয়ে এল তখনই আমার মনে হল উর্মিকে একটা অত্যন্ত জরুরি কথা আমার তখনই জানানো দরকার কিন্তু আমার কণ্ঠস্বর বেরোচ্ছে না যেন গলা আটকে যাচ্ছে উর্মি আমার দিকে ওরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছে কেন উর্মি কি এখনও ভুল করছে আমার চোখ দিয়ে দু ফোটান জল গড়িয়ে এল উর্মি আমার খাটের পাশে হাঁটু কেড়ে বসে বলল তোমার খুব কষ্ট হচ্ছে আমি মাথা ঝাঁকিয়ে জানালাম না তোমার চোখ দুটো মুছে দেই উর্মি আমাকে স্পর্শ করা মাত্রই আমার কণ্ঠস্বর ফিরে এল আমি মিনিতু মাখা গলায় বললাম উর্মি আমি বিভাস আমাকে চিনতে পারছ তো গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস সত্যের আড়ালে এর তৃতীয় অর্থাৎ শেষ খণ্ড আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থেকে ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল